আপনার তো কোরআনে আপনার অনেক আয়াত আছে যে আয়াতের আপনার ব্যাখ্যা নবীজি করে জাননি তো আপনি তা সরাসরি ইয়াতে হচ্ছে এই আয়াতে হচ্ছে গায়েব গায়েবে জানে মানে শুধুমাত্র আল্লাহ পাক জানে ইয়াতে মানে ঠিক আছে এবম এটা মানে এটা যে কোন ইসলামের আলেমকে জিজ্ঞেস করলে সে বলে দিবে যে এই আয়াতের মানে পৃথিবীর কোনো মানুষ জানে না এখন হয় আপনার এই হুজুরে আল্লাহ পাক অথবা সে চাপাপাড়ছে না তাহলে আমি একটু বলি আপনি একটু শুনেন ভাই এই যে বইলা লাভ কি আপনি যদি বানায় বানায় একটা বলেন যে এটা মানে হচ্ছে কাকের ঠ্যাং বগের ঠ্যাং সেটা আমরা ভেরিফাই করব কার কাছে গিয়ে না না এটার অর্থ তো আমি 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 10 সেকেন্ড বলি 10 সেকেন্ড বলি 10 সেকেন্ড ধরেন আমি ধরেন আমি বললাম যে এটার অর্থ হচ্ছে কাকের ঠ্যাং এখন এটা তো অর্থ হয় না আমার কথাটা শুনে নেন আগে আমি যদি বলি কাকের থ্যাং আপনি যদি বলেন বগের ঠ্যাং এই কাকের ঠ্যাংটা সঠিক নাকি বগের ঠ্যাংটা সঠিক এটা কে ডিসাইড করবে হুম এই যে অমিত ভাই অমিত ভাই আমার পক্ষে বলবে হ্যাঁ আছে بیٹنگ বলছেন এটার নাম এটা হচ্ছে কেকেট থ্যাং একদম না হয়তো আপনার পক্ষে বলবে সে বলবে না না আপনি ভুল বলছেন এটার নাম এটা আসলে বকেট থ্যাং এখন এই যে কেকেট থ্যাং আর বকেট থ্যাং নাকি এই দুটার ভিতরে ডিসাইড করবে কে যে কোনটা সঠিক সেটা ডিসিশন নেয়ার মানদণ্ডটা কি সেটা আমাদেরকে প্রমাণ প্রমাণ সেটা দেখেন সেটা দেখেন যে সেটা প্রমাণে আমি বলতেছি যে আমি প্রমাণ দেখাবো আর কি তার প্রমাণটা হচ্ছে আপনার

নিজে বলে নাই সেটা আপনি যদি বানায় বানায় একটা অর্থ বাইর করেন এই অমুক সুরায় তেরো নম্বর আয়াত অমুক সুরায় পাঁচ নম্বর আয়াত এটা সংখ্যা এত সেটা সংখ্যা সতেরো সেটা সংখ্যা পনেরো সেটা সংখ্যা উনিশ সেটা তো ভাই আপনি বানাইছেন যেখানে নবী বলে গেছে এটার এটার অর্থ আর কেউ জানে না শুধুমাত্র আল্লাহ পাক জানে আর কেউ জানতেও পারবে না কখনো কারণ এটা হচ্ছে ইলমে গায়েব গায়েবের ইম গায়েবের জ্ঞান আপনি কিভাবে আপনার হুজুর কেমন হয়ে গেছে তখনই যখন কথাটা বলে যাবে কথাটা বলে যায়নি সেই কথাটা আপনার হুজুরে বানিতে পারেনা জানা একটা জিনিসের একটা জিনিসের মানে বের করতে হইলে কোরআনের আয়াত লাগবে সরাসরি অথবা সহি হাদিস লাগবে হাসান হাদিস লাগবে আপনার কাছে এই কি এভিডেন্স আছে কোরআনের আয়াত আছে নাকি হাদিস আছে এটার অর্থ ব্যাখ্যা করার মতো কি আছে এটার অর্থ আপনার ব্যাখ্যা করার মতো হচ্ছে আপনার কোরআনের আয়াত আছে আর কি বুঝছেন তাহলে সেই আয়াতটা আমাদেরকে দেখান যেখানে বলা আছে যে এই আয়াতের অর্থ চাইটা সেই আয়াতটা দেখান আমাদেরকে আর এটা হচ্ছে আপনার মানে একটা আয়তের প্রেক্ষিতে আরেকটা আয়াত আসে আর কি হয়ে থাকেন তাহলে অন্য ভাষা দিয়ে কোরআন নাজিল হলো না কেন আরবি ভাষা দিয়ে হলো কেন আপনি কি আমাদেরকে ইয়া দিচ্ছেন মানে আহ মানে কি সেটার উত্তর দিচ্ছেন অন্যদিকে গেলেন কেন আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আলিফুল্লাম মিম এটা কোনো অর্থ হয় না এটা হচ্ছে আপনার এগুলি আপনার কি বলে এটাকে আপনার এগুলি আছে আপনার মানে শুধুমাত্র আর হচ্ছে আপনার উনত্রিশটা সোলার আগে এই অক্ষর গুলো রয়েছে বুঝছেন এগুলি দিয়ে আপনার যারা আরব আছেন তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই অক্ষর গুলি দিয়ে আমি কোরআন নাজিল করেছি তোমরা যদি সত্যিকার যদি হয়ে থাকো

সেই দিকে যাওয়া যাবে না কারণ এখানে বলে দেওয়া আছে যে এই জিনিস আল্লাহ পাক ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব না ঠিক আছে এখন কেউ যদি পাকনামি করতে গিয়ে এটার অর্থ ব্যয় করে তাহলে তো সে মোরতাদ হয়ে গেছে সে কাফের হয়ে গেছে তার বিবি তালাক হয়ে গেছে তার ইসলামও গেছে ইহকালও গেছে পরকালও গেছে তাকে পৃথিবীতে মেরে ফেলতে হবে এবং জাহান্নামে নামে তো সেটা অনন্তকাল আগুনে পড়বে সে তো কাফের আচ্ছা ঠিক আছে তাহলে ভাই অন্য একদিন অন্য একটা পড়াশোনা নিয়ে আচ্ছা আপনাকে একটা ইনিশিয়ালি আপনাকে একটা কথা বলি এই যে আপনি কি জানেন যে আলিফ লাম মিম এটা আসলে হিন্দু ধর্মের ওম সেটা কি আলিফ লাম মিম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে না সেটা আমি জানি না আচ্ছা এটা জেনে নিন একটু রিসার্চ করবেন গুগলে কলি পেয়ে যাবেন ঠিক আছে ভাই এটা দিয়ে তো এটা কোনো এটা কোনো মানে নাই আপনি একটুখানি রিসার্চ করুন রিসার্চ করলে পেয়ে যাবেন এই প্রচনে প্রচুর মানে আছে ঠিক আছে আমি অত জানি না কিন্তু একটুখানি রিসার্চ করবেন পেয়ে যাবেন এ নিয়ে আবার অনেক রকম 이야 আছে এবং শিবের যে ত্রিশুল সেটা দিয়ে আল্লাহ লেখা হয়েছে তাই না শিবের ভাই আপনার ব্যাপারটা হাস্যকর হলো না এটা কি করে হাস্যকর হয়ে গেল আপনি যে কথাটা এসে বললেন যেখানে প্রফেট মোহাম্মদ তিনি জানেন না সেই কথাটা আপনি এসে বলে দিচ্ছেন তাহলে তো মানে সেটা কোনটা হাস্যকর হলো যাই হোক আপনি সাবধানে হোসেন আহ শুনতে পাচ্ছি আমি ভাই আমি যেটা বললাম আমি তো একটাই লিখেছিলাম আমি অনেকগুলো অনেকগুলা লিখেছি আসলে অনেক চোর আছে আমার লেখা একটা চোরা লিখেছিলাম খন্ড তো অনুষ্ঠানের বিসর্গ আমি ছাড়া আর কেউ জানে না এবং আমি কাউকে বলবো না বলবো না তাই না আচ্ছা দেখি আমাদের সাথে আমাদের সাথে শাড়ি যুক্ত হয়েছে